ব্রাহ্মণবাড়িয়ার আখাওয়াড়ায় শরীফুল ইসলাম ভুইয়া নামে এক ইসলামী বক্তা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এ সময় তার বিভিন্ন জিব্বাসহ করে দুর্বৃত্তরা শনিবার চারে মার্চ গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে আহত শরীফুল ইসলাম ভূঁয়া সদর উপজেলা চাপুইর এলাকার আব্দুর রশিদ ভূঁয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজির মাদ্রাসার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় আহত ছোট ভাই মৌদুদুল ইসলাম ভুইয়া বলেন রাতে বিজয়নগর উপজেলার দৌলতপুর বাড়ি এলাকার একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আজমপুর রেল স্টেশনের পাশে সাত আট তার ওপর অতর্কিত হামলা চালায় এ সময় তারা শরিফুলের জিব্বার বেশিরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এছাড়াও তার সঙ্গে থাকা উবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছেন আরও বলেন তার ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়াদের নিয়ে বক্তব্য করেন ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত আহলে সুন্নত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দোলাল বলেন শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্ব পরিকল্পনা করে এ এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে দ্রুত হামলাকারীর আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি আখয়ডা থানার ওসি আসাদুল ইসলাম বলেন ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে